দুদিন পর বেনাপোল ধান্যখোলা সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত বিজিবি সদস্য রইসউদ্দিনের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে। সকালে সারসার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে লাশ হস্তান্তর করেছে বিএসএফ। 49 বিজিবির অধীনক লেফটেন্যান্ট কর্নেল জামিল এবং বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে নিহত রইসউদ্দিনের লাশ গ্রহণ করেন। লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান, যশোর বিজিবি ব্যাটালিয়নে জানাজার শেষে হেলিকপ্টারে লাশ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নেওয়া হবে। সোমবার ভোরে বিএসএফ সদস্যরা বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ঢুকে সিপাহী রইসউদ্দিনকে গুলি করে। পরে বিএসএফ রইসউদ্দিনকে নিয়ে বনগাঁও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে রইসের মৃত্যু হয় বলে জানান বিজিবি।